শপিং মলে কিভাবে কথা বলতে হয়, অর্থাৎ আমরা কেনাকাটা করার সময় কিভাবে আরবি ভাষায় কথা বলে কেনাকাটা করতে পারবো সে সম্পর্কিত আজকে জানবো। তাই আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেখানো কথাগুলো শিখে আপনারা সহজে কিভাবে আরবি ভাষায় কথা বলতে পারবেন সেটি জানার চেষ্টা করবেন। তাহলে আসুন দেখে নিই আজকের ভিডিও। প্রথমে আমরা যেটি জানবো, শপিং মলে বা কেনাকাটা করতে গেলে দোকানদার আপনাকে প্রথমে যেটি বলবে বা বলে সম্বোধন করবে সেটা হচ্ছে হ্যালো জনাব বা বন্ধু, ভেতরে আসুন, যেটি আরবি ভাষায় হবে মারহাবা, ফাজ্জাল সাইদু বা সাদিক। মারহাবা, ফাজ্জাল, সাদিক। তারপরে যেটি জিজ্ঞাসা করবে যে ভাই, যে আপনি কি চান, অর্থাৎ কোনটি কিনতে চান বা কি নিতে চান, যেটি আরবি ভাষায় হবে আখু শুনো এবি, আখু শুনো এবি। কাস্টমার হিসাবে আপনি যা বলবেন এই কথার প্রেক্ষিতে সেটি হলো এটা দেখি, অর্থাৎ কোনো কিছু আপনি দেখবেন বা দেখতে চাচ্ছেন সেটি বলবেন, এটি আরবি ভাষায় বলবেন সুফাদা, সুফাদা। আপনি এটি বলতে পারেন আরও আপনার কাছে কি এটি আছে, অর্থাৎ কোনো একটি কিছুর স্যাম্পল বা যেটি আপনি নিতে চাচ্ছেন এরকম কিছু আপনি নিয়ে আসছেন সেটি আপনি দেখে বলতেছেন যে আপনার কাছে কি এটা আছে, তো সেটি তখন আপনি বলবেন ইন্দেক ফিহাদা, ইন্দেক ফিহাদা। দোকানদার বলবে যদি থাকে হ্যাঁ আছে, আরবি ভাষায় হবে না আম ফি, না আম ফি। আরো বলতে পারে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে উত্তর দিবে না নাই, যেটি আরবি ভাষায় হবে লা মাফি, লা মাফি। দোকানদার আরো বলবে যদি থাকে সেক্ষেত্রে বলতে পারে যদি সেটি পরিমাপ করার যোগ্য হয় তাহলে বলবে কত কেজি লাগবে, কাম কিলো আবগা, কাম কিলো আবগা। আর যদি এমনটি হয় যে কয়টা লাগবে গণনা করা যায় এমন কিছু আপনি কিনবেন সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে কয়টা লাগবে, সেটি আরবি ভাষা হবে ক্যাম হাব্বা এবি, ক্যাম হাব্বা এবি। কাস্টমার হিসেবে আপনি বলবেন এটা ভালো না খারাপ হয়ে গেছে, অর্থাৎ আপনি কোনো একটি কিছু নিচ্ছেন বা নিতে চাচ্ছেন সেটি দেখে বলতেছেন যে এটা ভালো হবে না খারাপ হবে বা খারাপ হয়ে গেছে, এটি আরবি ভাষা হবে হাদা জেজিদ, ওয়াল্লাসির খারাপ, হাদা জেদিদ, ওয়াল্লাসির খারাপ। এটা ভালো বা এটা নতুন কি নতুন না এটা খারাপ হয়ে গেছে, দোকানদার বলবে না টাটকা বা নতুন, যেটি আরবি ভাষা হবে লা ওয়াল্লা জেদিদ, লা অর্থাৎ না, ওয়াল্লা জেদিদ অর্থাৎ না এটি ভালো, এটা একটু পুরাতন কিন্তু খারাপ না। আপনার কাছে যদি মনে হয় যে এটা একটু পুরাতন কিন্তু খারাপ না বা আপনার নিজের কাছে ভালো লাগছে তখন এটি আরবি ভাষায় বলবেন হাদা শুয়াইয়া গেদিম, এটা একটু পুরাতন, গেদিম শব্দের অর্থ পুরাতন, লেকিন মু খারাপ কিন্তু খারাপ না। আপনি আরও জিজ্ঞাসা করতে পারেন কাস্টমার হিসাবে এটা আসল না নকল, আমরা জানি সব কিছুর মধ্যে আসল নকল একটি ব্যাপার থাকে, তো আমরা এটি যখন কোনো কিছু কিনতে যাব তখন আমরা এই ধরনের কথা বলে থাকি যে এটি আসল না নকল, তো সেক্ষেত্রে আমরা এটি আরবি ভাষায় বলবো হাদা আসলি ওয়াল্লা তিজারি, হাদা আসলি ওয়াল্লা তিজারি। দোকানদার বলবে, দোকানদাররা সবসময় আসল কথাই বলে যে এটা আসল বা এটা সঠিক, তো না এটা আসল, আরবি ভাষায় হবে লা হাদা আসলি, লা হাদা আসলি। এখানে লা শব্দের অর্থ হচ্ছে না, হাদা অর্থ এটা, আসলি অর্থ আসল। কাস্টমার হিসাবে আপনার যদি পছন্দ হয় আমরা বলি, বিশেষ করে জামা কাপড় কেনাকাটা করার ক্ষেত্রে আমরা এটা বলি যে এই রঙের অন্য এরকম অন্য রঙের আছে কি না বা অন্য রঙের আমি চাই, তো এটি আরবি ভাষায় আপনি জিজ্ঞাসা করতে পারেন লাফসাদা এবিলন তানি, লাফসাদা
এবি লোন তানি এরকম অন্য রঙের চাই বা এরকম অন্য রঙের লাগবে বা একই রঙের অন্য ডিজাইনের চাই এটাও হতে পারে যে রং একই হবে বাট ডিজাইন অন্যটা হবে জামা কাপড় করার ক্ষেত্রে কেনাকাটা করার ক্ষেত্রে আমরা এই কথা বলে থাকি এটি আরবি ভাষায় আপনি বলবেন বা বলতে পারেন লাদাল হাদা লোন এবি নমুনা তানি হাদা লোন এবি নমুনা তানি এখানে নমুনা অর্থ হচ্ছে ডিজাইন লোন অর্থ রং তো একই রঙের এবি চাই নমুনা তানি অর্থ হচ্ছে ডিজাইনের বা একই রকমের কাস্টমার হিসাবে জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করতে পারেন গ্যারান্টি আছে আমরা রঙের গ্যারান্টি চাই যে রং উঠবে কিনা বা কোনো প্রোডাক্ট কিনতে গেলে বলে যে এটার গ্যারান্টি কত দিনের কতদিন ঠিক থাকবে তো সেক্ষেত্রে আপনি এটি জিজ্ঞাসা করবেন ফি দামান গ্যারান্টি আছে যেমন ইলেকট্রিক পণ্যগুলো কিনতে গেলে আমরা বলি যে গ্যারান্টি আছে কিনা তো আপনি জিজ্ঞাসা করবেন ফি দামান গ্যারান্টি আছে দোকানদার বলবে এখন সাধারণত প্রত্যেকটা জিনিসেরই গ্যারান্টি দেওয়া থাকে তো সে বলবে হ্যাঁ গ্যারান্টি আছে যেটি আরবি ভাষায় হবে হেই ফি দামান হেই ফি দামান ফি এই শব্দের অর্থ হচ্ছে আছে দামান শব্দের অর্থ গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আছে কাস্টমার হিসেবে আপনি জিজ্ঞাসা করবেন কত বছরের কামসানা কামসানা দোকানদার বলবে ছয় মাসের বা এক বছরের গ্যারান্টি সাধারণত ছয় মাসের হয়ে থাকে বিশেষ করে এটা আরও অন্য সংখ্যা হতে পারে ছয় মাসের গ্যারান্টি আছে এটি আরবি ভাষায় হবে সিত্তা সাহার ফি দামান সিত্তা সাহার ফি দামান কাস্টমার তারপরে আপনি বলবেন যে দাম কত বা এটা কত বা কত টাকা এ ধরনের আমরা কথা বলে জিজ্ঞাসা করে থাকি যে পছন্দ হওয়ার পরে দামাদামির যখন ব্যাপার আসে তখন আমরা বলি যে দাম কত বা এটা কত টাকা বা কত টাকা হলে দিবেন এটি আরবি ভাষায় হবে সাহার কাম কাম হাদা বা কাম ফুলুজ অর্থাৎ সাহার কাম অর্থাৎ দাম কত কাম হাদা এটা কত কাম ফুলুজ অর্থাৎ কত টাকা দাম দোকানদার একটা দাম বলবে এটি একটি কাল্পনিক একটা দাম তো এটার দাম 150 দিনার যেহেতু আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে এখানকার টাকার রিয়াল বা দিনার রিয়াল বলা হয় তো হাদা মিয়াত্তা খামসিন দিনার বা হাদা মিয়াত্তা খামসিন রিয়াল আমরা বলতে পারি 150 টাকা বা 150 দিনার বা রিয়াল কাস্টমার অনেক বেশি দাম দামটা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে আপনি বলবেন যে অনেক বেশি দাম যেটি আরবি ভাষায় আপনি বলবেন ওয়াজেদ গালি ওয়াজেদ গালি এটাই বেশি দাম দোকানদার এটা আসল তাই দাম বেশি আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এটার কেন দাম বেশি আমরা সাধারণত বলে থাকি যে এটা ভালো বা এটা আসল সেজন্য এটার দাম বেশি তো দোকানদার এইভাবে কথা বলতে পারে যেটি আরবি ভাষায় হবে হাদা আসলি ওয়াল্লা ওয়াজেদ গালি হাদা আসলি ওয়াল্লা ওজেদ গাল্লি এখানে একটি কথা আমি বলে রাখি আমরা অনেকেই শপিং মলগুলোতে বা মাল্টি শপিং যেই কমপ্লেক্সগুলো আছে এইগুলোতেও আমরা চাকরি করে থাকি আমাদের অনেক ভাই আছে যারা চাকরি করেন তো সেক্ষেত্রে তাদেরকে অনেক কাস্টমারের সাথে ডিল করতে হয় কাস্টমারের সাথে কথা বলতে হয় তারা এই ধরনের বা যারা এই ধরনের বিভিন্ন জায়গায় শপিং মলগুলোতে বা বিভিন্ন দোকানে কাজের জন্য আসতে যাচ্ছেন তারা কীভাবে কাস্টমারের সাথে কথা বলবেন বা কী ধরনের কথা আরবি ভাষায় বলবেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন শুধু যে আমরা কেনাকাটা করার ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলবো তা না আমরা কাস্টমার হিসাবে বা আমরা দোকানদার হিসাবে যখন কাস্টমারের সাথে কথা বলবো বা কাস্টমারের সাথে কোনো কিছু বেচা কেনা করবো তখন আমরা এই ধরনের কথা অর্থাৎ দোকানদার হিসাবে যে কথাগুলো আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারতেছি সেইগুলো আমরা বলার চেষ্টা করব বা এভাবে বলতে পারবো আর এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন কাস্টমার না আপনি একটু কম রাখেন আমরা বলি যে দাম বেশি রাখলে অবশ্যই একটু কম রাখতে হবে বা কম রাখেন এটি আমরা আরবি ভাষায় বলতে পারি লা ইনতাসই লাগে সোয়াইয়া লা অত না ইনতাসই লাগে সোয়াইয়া আপনি একটু কম রাখেন দোকানদার আপনি কত দিবেন তারপরে আমরা বা দোকানদার জিজ্ঞাসা করে থাকেন যে কত দিবেন তখন এটি আরবি ভাষা হবে ইন্ত আতিকাম
ইন্তা আতিক কাম, এটি কত দিবেন আপনি? কাস্টমার, আমি 120 দিনার দেবো। আপনার কাছে যদি মনে হয় যে অ্যামাউন্টটা দেওয়া উচিত বা দেওয়া যায়, তখন আপনি একটি অ্যামাউন্টের কথা বলবেন। তো আমি যেটি বলবো যে 150 টাকার বিপরীতে 120 টাকা বা 120 দিনার দিব। তো এটি আরবি ভাষায় বলবেন আনা আতিক মি আশরিন দিনার, আনা আতিক মি আশরিন দিনার। যদি আপনার কাছে মনে হয় 100 দিনার দিবেন বা 100 রিয়াল দিবেন, তখন আপনি বলতে পারেন মিয়া রিয়াল, মিয়া রিয়াল, মিয়া অর্থ 100, আনা আতিক মিয়া রিয়াল বা আনা আতিক মিয়া দিনার। তারপরে দোকানদার, শুধু আপনার জন্য 140 দিনার, এরকম পারবো না। অর্থাৎ তার যদি পড়তা না পড়ে বা তার কাছে যদি মনে হয় যে এর নিচে আমি আর বিক্রি করতে পারতেছি না, তখন সে একটি লাস্ট দাম বলবে। তো তখনকার কথাটি এমন হতে পারে যে আমি আপনার জন্য 140 দিনার পর্যন্ত করতে পারি, এরকম পারবো না, যেটি আরবি ভাষায় হবে বাস হাই কিনতা মিয়া আর বাইন দিনার, বাদ মাইক ইকদার, বাস হাই ইনতা মিয়া আর বাইন দিনার, বাদ মাইক ইকদার। কাস্টমার তখন বলবেন যে যেহেতু আপনার লাগবে বা আপনার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এর দামে নেওয়া যায়, তখন আপনি বলবেন যে ঠিক আছে দাও, যেটি আরবি ভাষায় হবে ইয়াল্লাহ জিব, ইয়াল্লাহ জিব, ঠিক আছে দাও। দোকানদার তারপরে বলবে আর কিছু লাগলে আসবেন। আমরা দোকানদারের কাছ থেকে বা এই ধরনের কথাগুলো শুনে থাকি, বা আমরা যখন দোকানদার তখন এই ধরনের কথা আমরা বলে থাকি যে আবার লাগলে কিছু আসবেন, অর্থাৎ আরও কিছু যদি লাগে আবার আমার দোকানে আসবেন বা আবার আসবেন, এ ধরনের কথা বলে থাকি। তো যেটি আরবি ভাষায় হবে, বা আমরা আরবি ভাষায় বলতে পারি আয়শাই এ বিতাল, আয়শাই এ বিতাল, আরও কিছু লাগলে আসবেন। কাস্টমার হিসাবে আপনি বলবেন যে ধন্যবাদ, আমরা ধন্যবাদ দিব, যেটি আরবি ভাষা হবে শুক্রান, শুক্রান। তারপরে দোকানদার আপনাকে বলবে সালামের সাথে বিদায়, বা আপনাকে সালাম দিয়ে বিদায় জানাবে, যেটি আরবি ভাষা হবে মা আস সালামা, মা আস সালামা। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।